হানিফ সরকার কোনো কবি বা সাহিত্যিক নয় তিনি একজন সাধারণ মানুষ হিসেবে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তিনি কিছু বাণী লিখে থাকেন আমি তার লেখা কিছু বাণী তুলে ধরব আপনি যদি চান সব কিছু আমার মনের মতো ও ভালো হোক তাহলে সেই কাজটি আপনাকে নিজে করতে হবে পরের হাতে গা চুলকানোর মজা নাই পারিব না কথাটি বলিও না আর যদি না পারো দেখো শতবার অসম্ভব কথাটি শুধু বোকাদের অভিধানই খুঁজে পাওয়া যায় আপনি যদি মন খুলে হাসতে চান নিজের জীবনের ব্যথা যন্ত্রণাগুলোর সাথে হাসতে খেলতে শিখুন এ দুনিয়ার সবার জীবনে দুঃখ বেদনা যন্ত্রণা আছে পারতপক্ষে আল্লাহর সকল সৃষ্টির সাথে সুসম্পর্ক রাখুন কেউ যদি অহংকার করে এড়িয়ে যায় আপনি তাকে ছাড়া জীবনে এগিয়ে যান সে যে সম্পর্কের হোক আত্মমর্যাদা সব থেকে বড়ো দিনরাত্রের বেশি সময় ধরে কোনো পড়াশোনা কাজ বা নেটে অনলাইনে থাকলে তার চরিত্র বিবেচনা করা ঠিক না হয়তো গবেষণা না হয় পড়াশোনা না হয় এবাদতের কাজে জানা উচিত সুস্বর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাশ স্বার্থপর মানুষ মিথ্যাবাদী মানুষ বিশ্বাসঘাতক মানুষ থেকে সারা জীবন দূরে থাকবেন ও পরিবার সমাজকে দূরে থাকতে পরামর্শ দিবেন রাগ হিংসা জীবনের বড় ক্ষতি এনে দেয় সবার উপরে রাগ করতে নাই যার উপরে রাগটা করা যায় যে আপনার রাগের মর্ম মূল্য বুঝতে পারে যে নিজেকে নিজে আড়াল করে লোক দেখানো এবাদত বা সকল কাজকর্ম করে আল্লাহ তাকে বলবে তুমি দুনিয়ায় যাকে সন্তুষ্ট করতে চাইছিলে তার কাছে যাও তারা তোমাকে পুরস্কৃত করে কি না নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না নিজের বিছানার শান্তির ঘুম অন্য বিছানায় হয় না অর্থ আর স্বার্থ অতিরিক্ত আশা করা মানুষকে পশু বানিয়ে দেয় টাকা দিয়ে বই পুস্তক কিনা যায় বিদ্যা অভিজ্ঞতা নয় টাকা দিয়ে দামি ব্র্যান্ডের ঘড়ি কিনা যায় সময় নয় আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন মোটিভেশনাল বাণী বাংলা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন